সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা মাইনক্রাফট খেলবো, আর আজকে আমরা একটা শেল্টার বানাবো, জাস্ট একটা নর্মাল শেল্টার, আর তেমন কিছু। ওকে ওকে ওকে, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওকে ওকে, আমি জানি না দুইবার ইন্ট্রো দিছি। আর আজকের ভিডিওতে হচ্ছে আমরা একটা শেল্টার বানাবো, তার আগে আমি ঘুমিয়ে নেই। সো আমার মাইনক্রাফট খেলার কারণটা আমি আগে বলি। সো আমি পাবজি রিসেন্টলি কুইট করছি, মানে সবসময়ের জন্য না, আমি এক বছর পর আবার পাবজিতে ঢুকবো। ইয়েস, আমি লাইক এই বছরই পাবজি ছাড়ছি। আমি মুখ থেকে বলবো না যে আমি কুইট করছি, বাট আমি লাইক মানে বলবো না যে আমি পুরোপুরি কুইট করছি, আমি জাস্ট বলবো যে আমি কিছুদিনের জন্য আমি ছেড়ে দিছি। আর অনেক পপুলার ইউটিউবাররা মাইনক্রাফট খেলতেছে, তো ভাবলাম আমিও জয়েন করি। আর পাবজি যখন আমি আবার শুরু করব, তখন আমি আবার অফ মানে কিছুদিনের জন্য আবার বন্ধ করব, বাট মাইনক্রাফটের ভিডিও একটু বেশি আসবে তখনও। সো এর জন্য আমি পাবজি কুইট করছি। আর বাংলাদেশে আমি চাই একটা মাইনক্রাফটের অনেক বড় একটা কমিউনিটি হোক, আর আমি সেই কমিউনিটির একজন মেম্বার হতে চাই। আর তোমরা যদি কী বলে মাইনক্রাফট বাংলাদেশ অফিসিয়াল কমিউনিটি ফলো করতে চাও, ওদের ফেসবুক পেজের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে আসতে পারো, আর খেলে আই মিন দেখে বলতে পারো যে তোমাদের কাছে কেমন লাগছে। আর তোমরা ফলো করো, আমি ফলো করছি। সো ইয়া, আজকে আমাদের একটা ছোট্ট একটা শেল্টার বানাবো। সো ইয়া, তো এখানে আমি কয়েকটা স্টেয়ার বানাবো, আর আমি ভাবতেছি আমি আমার শেল্টারটা পুরোপুরি কাছ দিয়ে বানাবো, আর এটা যেহেতু অফিসিয়াল শেল্টার না, সো ইয়া, তো আমি একটু বানাই। সো তোমরা যদি না জেনে থাকো, এডিয়ান গেমিং ওয়াইটি মানে যে জিবলা দিয়ে মানে জিবলা দিয়ে খেলে, অনেক পপুলার ইউটিউবার, তার লাইক সেও এখন মাইনক্রাফট খেলা স্টার্ট করছে। অ্যান্ড সে দুই এপিসোড পর্যন্ত বানাইছে, আরও বানাবে, বাট সে মাইনক্রাফটের ভিডিও তেমন একটা ছাড়ে না। নুব্বস গেমিং, দেন অনেকজন আছে, লাইক অনেক মানুষ মাইনক্রাফট খেলা স্টার্ট করছে। ভাই আমি গেমের মাইনক্রাফট খেলা স্টার্ট করছে, আমি তোমাদের সাথে বানাইতে বানাইতে একটু কথা বলি, ঠিক আছে? সো আমিও ভাবলাম যে আমিও মাইনক্রাফট স্টার্ট করি, আর আমি একটা মাইনক্রাফট লেজেন্ড হতে চাই। আর এতদিন আমি পাবজি লাইক ভালো খেলতে পারতাম না, মানে অনেক প্রবলেম দিত, আর আমার কাছে ভালো ডিভাইসও ছিল না যে আমি পাবজি খেলবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের লুক। আর সো আমার ডিভাইসে শুধুমাত্র এইচডি আসতো, বাট আমি আমার একটা স্বপ্ন ছিল যে আমি এইচডি আরে খেলবো, বাট এই স্বপ্নটা কমপ্লিট হয়েছে। আর আমার এই ফোনে আমি একটা গিফট টুল নামের একটা অ্যাপ দিয়ে এখন এইচডি আরে খেলতাম, বাট কে জানে আমি কতক্ষণ পর্যন্ত আর খেলতে পারবো, তাই না? আর মাইনক্রাফটের অনেক বড় একটা কমিউনিটি হইতেছে, অনেক কমিউনিটি গ্রো হইতেছে। আর আমি কিন্তু কিছুদিন পর ডিএসবি সার্ভারে, আই মিন সরি ডিএসবি না, পিক্সেল এজ সার্ভারে যাব, আর ওটা হচ্ছে বাংলাদেশের সবথেকে নাম্বার ওয়ান সার্ভার, আর আমি একবার কী বলে ফ্রিতে যাব। সো ইয়া, আমার জন্য তো অনেক ভালো। তোমরা যদি ডিএসবি সার্ভারে না জয়েন হতে পারো, তাহলে পিক্সেল এজ সার্ভারে জয়েন হও, এখানে সবথেকে ভালো জিনিস পাওয়া যায়, বাংলাদেশে এমন সার্ভার পাওয়াই যায় না অ্যাকচুয়ালি। সো এখানে দেখতে পারতেছি আমি একটা স্কিন বানিয়েছি, এখানে আমি অ্যাচিভমেন্টগুলোতে একটু দেখি, 10% অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়েছে। সো বলা যায় যে আমি একটু হইলেও প্রোগ্রেস করছি, ঠিক আছে? তো চলো, আর ইয়া, এটা হচ্ছে আমাদের লুক দেখি, আর এটা একটু ভিজে ভিজে, আর আমি এখানে হোয়াট, ওকে হ্যাঁ ঠিক আছে। সো এখানে আমি মানে পানির আওয়াজ শুনতে শুনতে ঘুমাবো আর আরাম করবো। সো ইয়া, ইটস গোনা বি ফান। সো আমরা কিছু বানাবো ভাবতেছি, আর দেখা যাক।
কি বানান যায়। ওকে, পাম্প একটা শোয়াল বানাই, আর আমরা এখান থেকে যে মানে মাটিগুলো, আই মিন সরি মাটি না, স্যান্ড নিতে যাব, বিকজ আমাদের গ্লাস লাগবে, আর গ্লাস বানানোর জন্য স্যান্ড পুড়তে হবে আমাদের, ঠিক আছে। তো আমি বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। 9 মিনিট ধরে আমি শুধু বকবক করবো আর যাই না। সো আমি এখন স্যান্ডগুলো কালেক্ট করে আসতেছি, আই উইল বি রাইট ব্যাক। তো আমাদের অনেকগুলো কালেক্ট হয়ে গেছে, তো এইগুলো দিয়ে এখন আমি গ্লাস বানাবো। আর চলে, আর এখান দিয়ে আমি উঠার কোনো রাস্তা পাই নাই, সো ইটস গোনা বি হার্ড উঠার জন্য। আমি এটার মধ্যে উঠা অনেক প্রবলেম হয়, সো ইয়া। আর আমার কাছে কোনো পিসি নেই, দেখে আমি মাইনক্রাফ্টে যাওয়ার জন্য খেলতে পারতেছি না, আমার অনেক খারাপ লাগতেছে। যদিও আমি মাইনক্রাফ্টে যাওয়ার জন্য এত ভালো লাগে না আমার কাছে, বাট অনেক লাইক অনেক সুন্দর জাভা ভার্সনটা, আর গ্রাফিক্সও অনেক ভালো আমাদের এই মাইনক্রাফ্টে ভালো। আর আমার কিন্তু আগের একটা মাইনক্রাফ্টের চ্যানেল ছিল, ওইটাতে অনেক সাবস্ক্রাইবার পাইছিলাম, বাট ওই চ্যানেলটা এখন নাই, আমি ফোন রিসেট মারার পর ওই চ্যানেলটা আমার চলে গেছে। আর আমার অনেকগুলো সাবস্ক্রাইবারকে আমি এখন আমার ভিডিও দিতে পারতেছি না, সো তারা জানেও না। দিস ওয়ে আমি ওই চ্যানেলে আর ভিডিও আপলোড দিতে পারতেছি না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, ঠিক আছে। সো ইয়া, ইট ইস মি। আর আমি একটা একটা ইউটিউবারের স্কিন নিছি, যেটা আমি বেশি দিন দিব না, নেক্সট এপিসোডে অন্য কোনো স্কিন পাবা, যেটা আমার মেকিং হবে, মানে মাইনক্রাফ্টকেই মেক করবো, বিকজ ইয়া। আর ভিডিওর অলরেডি শেষের দিকে এসে পড়েছে, সো গাইস ইয়া, হাহা, তো আমরা আর কি করবো, সো চলো। ইয়াপ, আমি যাই না, শুধু শুধু ফাউল ফাউল ভকবক 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 ক্যান করতেছি, ঠিক আছে। সো ইয়া, সো গাইস, এই ছিল আমাদের ভিডিও, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আমি তোমাদের সাথে দেখা করছি অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সায়োনারা, সি ইউ টুগেদার, বাই 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 বাই, সি ইউ, সায়োনারা, কনিচি, আচ্ছা, সায়োনারা সায়োনারা সায়োনারা, বাই।